মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়ে জাপানকে হুঁশিয়ারি দিল রাশিয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন জাপান সরকার সে দেশে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যে পরিকল্পনা নিয়েছে তা রাশিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থের ওপর সরাসরি প্রভাব রাখবে তার জাপানি সমকক্ষের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবেলার অজুহাতে টোকিও মার্কিন এইজিস ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জাপানের মন্ত্রিসভা গত ডিসেম্বর মাসে এই বিষয়টি অনুমোদন করে ল্যাভরভ বলেছেন কোনো দেশেরই উচিত নয় অন্য দেশগুলোর নিরাপত্তা লঙ্ঘন করে নিজের নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন সরকার জাপানের কাছে ১৩ কোটি তিরিশ লাখ ডলার মূল্যের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির এক উদ্যোগ গত জানুয়ারি মাসে অনুমোদন করেছে রাশিয়া দীর্ঘদিন থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে যে মার্কিন এইজিজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বে ক্ষমতার ভারসাম্যকে করবে ক্ষতিগ্রস্ত এবং এই ব্যবস্থার দ্বিমুখী সক্ষমতা থাকায় তা মস্কোকেও টার্গেট করতে পারে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগবে বললেন অ্যাঞ্জেলা মার্কেল জার্মানি চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সম্পাদিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে গেলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ বেঁধে যাবে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে এক টেলিফোন সংলাপে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কেল বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার দেশকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন তবে আমেরিকা এবং ইসরায়েল তাদের পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে নেতানিয়াহু এই ধরনের সংঘাত চান কি না তা জানতে চান সদ্য চতুর্থ দফা চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণকারী অ্যানজেলা মার্কেল পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার আভাস দিয়েছেন আমেরিকা এ পর্যন্ত যে সব চুক্তি করেছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি এক পেশে বলে অভিযোগ করেছেন তিনি ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ